রাশিয়া ইউক্রেইনের যুদ্ধখনের দুটা বছরের এই খবরবর চর্চা থাকার মাজতে একটা বিশেষ খবরে আকৌ সংবাদ শিরোনাম দখল করেছে। আর এই খবরটো ইয়া যে ইরানে বৃহৎ পরিমাণের অস্ত্র যোগান ধরেছে রাশিয়াক। হয়, ইরানে মিসাইল পঠিয়াইছে রাশিয়ালৈ। রাশিয়ায় প্রায় 400 ইরানের পৰা ব্যালিস্টিক মিসাইল লাভ করেছে। সার্ফাস টু সার্ফাস শর্ট রেঞ্জ মিসাইল ইরানত নির্মিত বা ইরানের সেই ফতেহ 1110 মিসাইল রাশিয়ালৈ প্রেরণ করা হয়েছে, রাশিয়ায় লাভ করেছে। অর্থাৎ রাশিয়া আর ইরানের মাজের সম্পর্ক যেন আরো অধিক মজবুত হওয়ার দিকে। যে সময়ত রাশিয়া আর উত্তর কোরিয়ার বন্ধুত্ব বাড়িছে, ঠিক একে সময়তে ইরান আর রাশিয়ারও বন্ধুত্ব যেন দিনক দিনে বৃদ্ধি পাইছে। এইবার যে শেহতীয়া খবর এটা যথেষ্ট গোটে বিশ্বজুড়ি চর্চিত হয়ে আছে, কিয়নো ইরান আর রাশিয়া দুইখান দেশের উপরতে যেধরনে উত্তর কোরিয়ার উপরও বহুখিনি প্রতিবন্ধকতা আছে, বহুখিনি স্যাংশনস আমেরিকা আদি দেশে লগাই থৈছে, ঠিক একে ধরনের রাশিয়া বা ইরানের উপরও আছে বহুখিনি প্রতিবন্ধকতা। ইরানের উপর আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নে বহুখিনি প্রতিবন্ধকতা আরোপ করে থাকে। তার মাজতে এই 400 ব্যালিস্টিক মিসাইল যে যোগান ধরেছে ইরানে রাশিয়ালৈ, এই খবরটোয়ে কিন্তু যথেষ্ট আসলতে তাৎপর্য বহন করেছে। এই গোটেখিনি যে মিসাইল, প্রায় 400 মিসাইলের ভিতরে অধিকাংশ মিসাইলে ফতে 1110 এই ধরনের মিসাইল, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, আর ইয়ার যে ক্ষমতা 300 কিলোমিটারের পৰা 700 কিলোমিটারের লৈকে ই যে কোনো একটা লক্ষ্য স্থানত স্ট্রাইক করিব পাৰে, তাত আক্রমণ করিব পাৰে। শেহতীয়াকৈ রাশিয়া আর ইউক্রেইনের যখন যুদ্ধই ইতিমধ্যে দুটা বছর পার করেছে, আর এই দুটা বছর পার করার সময়সীমাখিন রাশিয়া যে ধরনের শক্তিশালী হয়ে আছে বা যে ধরনের অবশ্যই হয় সময় সময় ইউক্রেইনে ক্ষতিও করেছে, রাশিয়ার উপর আক্রমণও করে আছে, কিন্তু রাশিয়ার যে ধরনের অস্ত্র ভান্ডার এক প্রকার সেই পর্যায়তে আছে, ইউক্রেইনের কিন্তু আনহাতে চাবলৈ গেলে ইউক্রেইনের অস্ত্র ভান্ডার কমি কমি আহিছে, বা আমেরিকার ফালৰপৰা বা ইউরোপিয়ান ইউনিয়নের ফালৰপৰা, বা আসলতে কবলৈ গেলে আমেরিকায় যে যোগান ধরে আছে ইউক্রেইনলৈকে অস্ত্র শস্ত্রবোৰ, সেয়া সময়মতে ডেলিভারি পোৱা নাই বুলি ইউক্রেইনে সময় সময় কৈ আহিছে, শেহতীয়াকৈও এই ধরনের মন্তব্য করেছে। তার মাজতে এই বিশেষ খবরটো যে রাশিয়া এইবার শক্তিশালী হয়েছে ইরানত নির্মিত 400 অত্যাধুনিক বা 400 অতিরিক্ত মিসাইলের জড়িয়ে। রাশিয়ার অস্ত্র ভান্ডারত ইরানের এই নতুন মিসাইলখিনি আহি সংযুক্ত হয়েছে। এতিয়া খবর এয়া বা চর্চা এয়া, আর এই খবর তুঙ্গত উঠার লগে লগে আমেরিকায় প্রতিক্রিয়া দিলে, আমেরিকা বা বাইডেন প্রশাসনে প্রতিক্রিয়া এই ধরনের দিলে যে যদিহে ইরানে রাশিয়ালৈ তেনেকৈ মিসাইল পঠিয়াইছে তেনেহলে খুব তৎপরতার আর খুব কাঢ়া ব্যবস্থা ইরানের উপর লওয়া হব। ইয়া আমেরিকার সকিয়নি, আগতেও ইরানে মস্কোক বা তেহরানে মস্কোক তেনেকুৱা শক্তিশালী বহু অস্ত্র শস্ত্র যোগান ধরার একটা অভিযোগ আছে, একটা চর্চা আসলে ড্রোন আদি যোগান ধরার একটা চর্চা চলিয়ে আহিছিল, ড্রোন গাইডেড এরিয়াল বম ইত্যাদি ইত্যাদি ইরানের পর রাশিয়া লাভ করার একটা চর্চা আসলে কোয়া হয়েছে যে এই গোটেই শিপমেন্টবর, এই যে ইরানের পর ব্যালিস্টিক মিসাইলবর পঠিয়া হয়েছে রাশিয়ালে, চারিটামান শিপমেন্টত পঠিয়া হয়েছিল, চারিটামান ভাগত পঠিয়া হয়েছিল, আর এই চারিটা ভাগর যে গোটেই এই ডেলিভারির প্রক্রিয়াটো বা যোগান প্রক্রিয়াটো এয়া জানুয়ারি মাহতেই আরম্ভ হয়েছে। বিশেষ সূত্রই সদরি করা মতে বৈঠক হয়েছিল ইরানের আর রাশিয়ার মাজত, আর তেহরান আর মস্কো এই বৈঠকতে এই সিদ্ধান্ত লৈছিল, আর সেই যেলকর চুক্তি হয়েছিল সেই চুক্তি মর্মে জানুয়ারির প্রথম ভাগরপরাই এই মিসাইলর যে ডেলিভারি প্রক্রিয়া বা মিসাইল যোগান ধরার প্রক্রিয়া আরম্ভ হয়ে যায়। আর সম্ভবত অনাগত সময়ত এই ধরনের যে একটা অস্ত্রর যোগান সেয়া অব্যাহত রাখব ইরানে। যি নহওক, এই গোটেই ছবিখনত আমেরিকায় খুব কাঢ়াকে নিজের প্রতিক্রিয়া ইতিমধ্যে দিছে, আর আমি অবগত যে রাশিয়ার উপর যে ধরনের প্রতিবন্ধকতা লগাই থা আছে আরোপ করে থা আছে, কিন্তু রাশিয়া এক প্রকার যেন কেরেপে করা নাই। আর আনহাতে শেহতীয়াকৈ ভ্লাদিমির পুতিনে যে ধরনের উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনক আদরিছে রাশিয়ালৈ, বা কিম জং উনের সঙ্গে ভ্লাদিমির পুতিনের রাশিয়ার রাষ্ট্রপতিগীর যে বন্ধুত্বের আন এক পর্যায়লৈ লৈ যোৱা হৈছে, শেহতীয়াকৈ রাশিয়া এখন বিশেষ বাহন এখন গাড়ি এখন কিম জং উনের
উপহার হিসাবে আগবাইছে ঠিক একে ধরনে আনহাতে যদি সাবলৈ যোৱা যায় রাশিয়া আৰু ইৰানৰ এই ধৰণৰ যে এক বন্ধুত্ব কেও এটা নতুন পৰ্যায়লৈ লৈকে লৈ যোৱা এটা চেষ্টা যেন চলি আছে বা সেই প্ৰক্ৰিয়াটো যেন অব্যাহত আছে অনাগত দিনত এই গোটেইখিনি প্ৰক্ৰিয়াই বা এই গোটেইখিনি কথা বতৰাই কি ৰূপ লয় কি ৰূপৰেখা হয় সেয়া লক্ষণীয় নিশ্চয় হ'ব কিন্তু আমেরিকায় যে ধরনের প্রতিক্রিয়া দিলে তার সমান্তরালক ইরানে ইরানে কিন্তু সম্পূর্ণ কথাখিনি নচাত করেছে ইরানে কৈছে যে তেনেকুৱা কোনো ধরনের অস্ত্র যোগান রাশিয়াক যোগান ধরা হওয়া নাই তেনেকুৱা কোনো ধরনের অস্ত্র যোগান রাশিয়াক দিয়া হওয়া নাই এতিয়া খবর এই ধরনের আছিল একাংশ মিসাইল ক্যাসপিয়ান সাগরের মাজে পঠিয়া হয়েছিল আন একাংশ প্লেনের জড়িয়ে পঠিয়া হয়েছিল যি নহক পরবর্তী সময়সাল লক্ষণীয় হয়ে পড়ব এই দিকটে নতুন কি মূর লয় কিন্তু এই খবরটি উলার পিছতে রাশিয়ার ফল বিশেষ কোনো মন্তব্য দিয়া হওয়া নাই কিন্তু ইরানে নচাত করেছে ইরানে কেছে যে কোনো তেনেকা 400 মিসাইল তেনেকা 400 ব্যালিস্টিক মিসাইল যোগান রাশিয়ার ধরা হওয়া নাই আনহাতে আমেরিকা করবাত নহয় করবাত গোটেই প্রেক্ষাপটর উপর গোটেই ছবিখনের উপর দৃষ্টি নিবদ্ধ রাখিছে স্বাভাবিক হেয়া আর পরবর্তী সময়সাত হয়তো লক্ষণীয় হব কি ধরনের কথাবতরাব আগবাড়ে কিন্তু এটা কথা নিশ্চিত যে বন্ধুত্ব রাশিয়ায় কেইখনমান দেশের সঙ্গে খুব সুন্দরক অব্যাহত রাখিছে আর সেই বন্ধুত্ব নতুন একটা পর্যায়ে লৈ যাওয়াও হয়েছে।